গুড নিউজ বলবো নাকি ব্যাড নিউজ বলবো জানি না তোমাদের পরীক্ষা হচ্ছে তারা পরীক্ষা পেছ এবং তোমাদের পরীক্ষা তারা অর্ধেক নম্বরে নিচ্ছে ডেলি ক্যাম্পাস থেকে আমি নিউজটি পড়ছি তোমরা ভালো করে লক্ষ্য করে একটা পঁয়তাল্লিশে আপলোড করেছে আমি বিরোধী করছি প্রায় একটা পঁয়তাল্লিশের দিকে যে এইস পরীক্ষা বাকিগুলো অর্ধেক নম্বরে পরীক্ষা পেছাবে এবং এখানেও দেখতে পাচ্ছি এইসএসসি পরীক্ষা অর্ধেক নম্বরে যেটা ডেলি ক্যাম্পাস থেকে দৈনিক শিক্ষা থেকে প্রশ্ন করে তারা নিউজ পার্টিকেল আর্টিকেল দিয়েছে যে এখানে এগারো সেপ্টেম্বর থেকে দুই সপ্তাহ পিছিয়ে যাবে পরীক্ষা দুই সপ্তাহ মিন্স এখানে সেপ্টেম্বর মাসের শেষের দিকে পরীক্ষা নিবে তারা এবং পরীক্ষা হবে অর্ধেক নম্বর নম্বরে তারা পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করেছে অর্ধেক নম্বরে তারা পরীক্ষা নেবে অর্ধেক সময়ে মানে বেশ কিছু পরিবর্তন এসেছে মূল কথা হচ্ছে এখনও শিক্ষার্থীরা আন্দোলন করছে বাট লাস্ট আপডেট এইটা যে তোমাদের পরীক্ষা তারা অর্ধেক নম্বরে দিচ্ছে এবং আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছ যে তারা কি করছে আমি আবারও বলতেছি যে এটা অনেকটা আনফেয়ার ডিসিশন হইতে পারে কিছু শিক্ষার্থীদের জন্য বাট এই 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 কিন্তু শিক্ষার্থীরা করে না আমি আবারও বলতেছি আমি একটু পোস্ট করে দিই ফেসবুকে একবারে এই দাবিটা কিন্তু শিক্ষার্থীরা করে নাই শিক্ষার্থীরা কিন্তু দাবি করেছিল তাদের পরীক্ষা বাতিল করার এখন জানি না শিক্ষার্থীরা কী করবে অলরেডি আমরা এখানে লাইভে দেখতেছিলাম শিক্ষার্থীরা শিক্ষা ভবন গ্রাহক করার উদ্দেশ্যে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে যাচ্ছে বা শিক্ষা মন্ত্রণালয় অবস্থান করছে এরকম বেশ কিছু আপডেট কিন্তু আমরা দেখছিলাম এখন তারা কি করতে চায় এটা এখন দেখার বিষয় যে শিক্ষার্থীরা কী করবে কিন্তু আপাতত এইটাই ইনফরমেশন যে তারা পরীক্ষাটা অর্ধেক নম্বরে দিচ্ছে অর্ধেক নম্বরে পরীক্ষা এবং এখানে পরীক্ষা নিয়ে সর্বশেষ আপডেট আমাদের কাছে এইটা যেটা আমরা ডেলি ক্যাম্পাস থেকে আমরা জেনেছি ডেলি ক্যাম্পাস থেকে তারা নিউজ আর্টিকেল দিয়েছে এবং এখানে দৈনিক শিক্ষা থেকে আমরা দেখেছি আমি যদি অন্য কোনো মিডিয়া একটু দেখতে চাই বিশেষ করে জাগো এবং হচ্ছে যে প্রথম আলো দেখি যে তারা এই নিউজ এ ব্যাপারে কোনো কিছু বলেছে কিনা জাগো নিউজ থেকে বলা হয়েছে যে এই অটো অটোপাস নয় পরীক্ষা চান আচ্ছা এখন পর্যন্ত জাগো নিউজ থেকে কিছু বলা হয় নাই আর এখন পর্যন্ত প্রথম আলো থেকেও এখন পর্যন্ত মেবি প্রথম আলো কিছু বলে নাই আচ্ছা সরি হ্যাঁ প্রথম আলো বলেছে যে পরীক্ষা অর্ধেক নম্বর প্রথম আলো নিউজ করেছে যে এইসএসসি বাকি বিষয়গুলো পরীক্ষা অর্ধেক প্রশ্নোত্তরে পরীক্ষা পেছাবে প্রথম আলো এই নিউজটি কনফার্ম করেছে যে পরীক্ষাটা অর্ধেক নম্বর হচ্ছে এবং এখানে পরীক্ষাটা সেপ্টেম্বর মাসে শেষের দিকে নেওয়ার তাদের পরিকল্পনা আছে অর্থাৎ সেপ্টেম্বর মাস থেকে তারা দুই দুই সপ্তাহ পরীক্ষা পিছিয়ে নিয়েছে এবং এখানে সে বিষয়টি কিন্তু ফলো করে বলা হয়েছে আশা করি শিক্ষার্থীরা যারা রয়েছে তারা বিষয়গুলো জেনেছো তোমাদের কি মতামত সেটা কমেন্টে জানিও কমেন্টে জানিও অফকোর্স ভালো থাকো সকলে আমি নতুন আপডেট নিয়ে আবার সামনে আসবো যুক্ত থাকো আমাদের সাথে